আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। যারা শীতের সবজি লাগাতে যাচ্ছেন তারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস জুড়ে কিন্তু শীতের সবজি লাগাতে পারবেন। এবং যারা ছাদ বাগানে রাখতে যাচ্ছেন শীতের অনেকগুলো সবজি, তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন যে শীতের সময় বা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে আপনারা কী কী সবজি লাগাতে পারবেন। শুরুতেই আসছে পুঁইশাক। পুঁইশাকটা আপনি এই সময় লাগিয়ে দিতে পারেন, এবং গিমা কলমি একবার লাগালে অনেকবার খাওয়া যায়, এটাও আপনি লাগাতে পারবেন। ডাটা শাকটাও আপনি এই সময়টাতে লাগাতে পারবেন। লাল শাক লাগাতে পারবেন এই সময়টাতে, এবং লাল শাক লাগানোর একটি ভিডিও আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। ধনিয়া পাতা মূল আকর্ষণ কিন্তু এই সময়ের, এটাও আপনি লাগাতে পারেন। লেটুস অনেকে পছন্দ করেন, এই লেটুসও আপনি লাগাতে পারবেন, আমার চ্যানেলে একটি ভিডিও আছে লেটুস নিয়ে। বথুয়া শাক একটু দেরি করে যদি আপনি অক্টোবরের দিকে লাগাতে পারেন তাহলে খুবই ভালো হয়। এরপরে আসি সবজি। প্রথমে আসছে বেগুন। সারা বছর লাগানো গেলেও এই সময়টাতেও বেগুন ভালো হয়। এরপরে মরিচ, বিভিন্ন জাতের মরিচ কিন্তু আপনি এই সময়টাতে লাগাতে পারবেন। টমেটো, চেরি টমেটো হোক বা আগাম টমেটো, এই সময়টাতে আপনি লাগাতে পারবেন। এবং ফুলকপি, শীতের সবজি মানে কিন্তু ফুলকপি, এটাও আপনি লাগিয়ে দিতে পারেন। তার সাথেই চলে আসে বাঁধাকপি, এই বাঁধাকপিটাও আপনি লাগাতে পারেন এই সময়। সিম অনেকেই আগে লাগিয়ে ফেলেছেন, এই সময়টাতেও কিন্তু আপনি লাগাতে পারেন। এবং ঢেঁড়স, অনেকেই গাছ বড় হয়ে গেছে তারপরও আপনি এখনও এই ঢেঁড়সটি লাগাতে পারবেন। এবং নতুন সবজি ফুলকপি, এটাও আপনি এই সময় লাগাতে পারেন। ক্যাপসিকামের বীজও বুনে দিতে পারেন, শীতের সময়টাতে কিন্তু ক্যাপসিকাম খুবই ভালো হয়। এবং এর পরবর্তীতে আসছে ফ্রেঞ্চ বিন। এখন বর্তমানে অনেক জাতের ফ্রেঞ্চ বিন পাওয়া যায়, সেটাও আপনি আপনার ছাদে লাগাতে পারবেন। এবং সবশেষে স্কোয়াশ, যারা শখে বাগান করছেন তারা কিন্তু 2-1টি স্কোয়াশের গাছও রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।